এই উপস্থাপনায় আপনি জানবেন কেন প্রাথমিক প্রজনন পর্যায়ে ফল আর্মি ওয়ার্মের জন্য আপনার ভুট্টা ক্ষেত পর্যবেক্ষণ করা উচিত আপনি জানতে পারবেন আপনার মূল প্রশ্নগুলির উত্তর যেমন কখন আমার ভুট্টার ক্ষেত পর্যবেক্ষণ করা উচিত প্রথম টাসেল আসার পর আমার কী সন্ধান করা উচিত মোচার ক্ষতি রোধ করতে কখন নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া উচিত তবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমি কখন আমার ফসলকে ঝুঁকিতে না ফেলে মোচায় কীটনাশক স্প্রে এড়িয়ে যেতে পারি ফল আর্মিওয়ার্ম আক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃদ্ধি ও পর্যায়গুলি হল চারা অবস্থা এবং টাসেল আসার পরপরই অর্থাৎ মোচা বের হওয়ার সময় এই উপস্থাপনায় আমরা প্রথম টাসেল বের হওয়ার পরের অবস্থার পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেব ফল আর্মি ওয়ার্মেও সব সবসময় মোচায় আক্রমণ করে না মোচায় আক্রমণ নির্ভর করে প্রথম টাসেল বের হওয়ার সময় ডিমের উপস্থিতির পরিমাণ এবং আবহাওয়ার অবস্থার ওপর যখন টাসেল বের হয় তখন পাতার মোচরে থাকা ফল আর্মি ওয়ার্মের কিরাগুলিকে বের হতে প্রভাবিত করে এ অবস্থায় পাতার মোচর থেকে বের হওয়া কিরাগুলি কোথায় যায় প্রথম টাসেল বের হওয়ার সময় আর্মি ওয়ার্মের ক্রীড়াগুলি গাছের নিচের পাতার দিকে চলে যায় এবং সদ্য বের হওয়া মোচায় আক্রমণ করে সাধারণত ফল আর্মিওয়ার্মের জীবনচক্র সংক্ষিপ্ত হয় এটির ডিম থেকে বড় কিরা হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে সে কারণে প্রথম ট্যাসেলের সময় ডিম দেওয়ার ফলে পরবর্তীতে মোচায় বেশি ক্ষতি হতে পারে আর্মি ওয়ার্মের বড় কিরা মোচায় আক্রমণের দুই সপ্তাহ আগে নিয়ন্ত্রণ করা উচিত যখন কীরা ছোট থাকে মোচায় একবার প্রবেশ করলে তাদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে সুতরাং এখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি যে কখন আমার ভুট্টা খেত পর্যবেক্ষণ করা উচিত প্রথম টাসেল বের হওয়ার পরে বা প্রাথমিকভাবে মোচা বের হওয়ার সময় ভুট্টার ক্ষেত পর্যবেক্ষণ করুন আর্মিওয়ার্মের ক্রীড়াগুলি ছোট অবস্থায় অর্থাৎ বড় হয়ে মোচায় আক্রমণের আগেই নিয়ন্ত্রণ করা উচিত প্রথম টাসেল বের হওয়ার পরে ক্ষেত পর্যবেক্ষণের সময় আপনার কী সন্ধান করা উচিত প্রথম টাসেল বের হওয়ার পরে আকার নির্বিশেষে কীড়া খুঁজুন নতুন খাওয়ার চিহ্ন সন্ধান করুন আক্রান্ত গাছের শতকরা হাড়ের হিসেব লিপিবদ্ধ করুন অন্য কথায় দশটি গাছের মধ্যে কয়টি গাছে ফল আর্মি ওয়ার্মেও খাওয়ার চিহ্ন আছে তা পরীক্ষা ও লিপিবদ্ধ করুন এখন আলোচনার সময় এসেছে আপনার কোনো প্রশ্ন আছে কি বা আপনার কি কোনো পরামর্শ